আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব রসুনের উপকারিতা, রসুনের ক্ষতিকর দিক, কাঁচা রসুনই কেন খাবেন এবং কখন কিভাবে রসুন খাবেন। রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই রসুনে রয়েছে ভিটামিন বি ও সেলেনিয়াম। সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধে দারুণ কাজ করে। রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামে এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান, যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর। এই এলিসিন নামে যে কম্পাউন্ড রসুনে পাওয়া যায়, তার কারণে রসুনকে সুপারফুডে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাচীন ইতিহাস ঘেঁটে দেখলে জানতে পারবেন, তখন রসুন কিন্তু বিভিন্ন অসুখ সারানোর জন্যই ব্যবহার হতো। মিশরীয়, ব্যাবিলনীয়, গ্রিক, রোমান ও চৈনিক সভ্যতায় ঔষধ হিসাবে রসুনের ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে। এমনকি সকালে খালি পেটে রসুন চিবানোও স্বাস্থ্যের জন্য ভালো। আসুন জেনে নেওয়া যাক রসুনের উপকারিতা সমূহ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ একে অনেকটা ঔষধের মতোই তৈরি করেছে, যার দরুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। খালি পেটে রসুন খেলে এই উপকার বেশি। বর্তমানে এই অতিমারী পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুব জরুরি, তাই প্রতিদিন 2 কোয়া রসুন খেতে পারেন। রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়। প্রতিদিন খালি পেটে 2 কোয়া রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায়, যার দরুন রক্ত বাধাগ্রস্ত হয়ে যেসব রোগের সৃষ্টি করে তা আর হতে পারে না। হৃৎপিণ্ডের শক্তিবর্ধক। যারা হৃৎপিণ্ডের ছোটোখাটো সমস্যা নিয়ে বিব্রত আছেন, মাঝে মধ্যে বুকের বাঁ পাশে ব্যথা অনুভূত হয়, সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়, তাদের জন্য প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন পানি দিয়ে গিলে খেয়ে ফেলতে হবে। এতে করে হৃৎপিণ্ড শক্তিশালী হবে। রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃৎপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না। বুকের ব্যথা কমে যাবে, সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে না। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ কমানোর জন্য অনেক উপায়ের মধ্যে রসুন অন্যতম। শরীরের LDL বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায়। প্রতিদিন 2 কোয়া রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকবে না। সংক্রমণ প্রতিরোধে। মানুষের শরীরে যে কোনো সময়ে সংক্রমণ ঘটতে পারে। সংক্রামক রোগ এমন একটি অবস্থা যার কোনো পূর্ব লক্ষণ থাকে না। প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন খেলে শরীর সংক্রমণ প্রতিরোধ করে। ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে। ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে। অ্যালার্জি সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসে সংক্রমণ ঘটতে পারে, যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করে। সঙ্গে হলুদ গুঁড়া গরম পানি দিয়ে চায়ের মতো খেলে সংক্রমণ থাকে না। রক্ত পরিশোধিত করে। প্রতিদিন 2 কোয়া রসুন খালি পেটে খেলে রক্তের পরিশোধন ক্ষমতা বেড়ে গিয়ে রক্ত চলাচল স্বাভাবিক গতিতে ফিরে আসে, তাতে শরীর ভালো থাকে। নিরোগ দেহের জন্য সাবলীল রক্ত চলাচল অত্যন্ত কার্যকর একটি উপায়। ত্বক ভালো রাখে। প্রতিদিন 2 কোয়া রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকে। ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না। চেহারায় কোনো দাগ থাকলে কমে যায়। শরীরে অবাঞ্ছিত ফোলা বা গোটা। অনেকের শরীরে বিভিন্ন জায়গায় ফোলা পিণ্ড থাকে, বাড়ে না, ব্যথাও করে না, কিন্তু ফোলাটা মিশেও যায় না। এমন ফোলা বা গোটা শরীর থেকে মুছে ফেলতে প্রতিদিন 6 থেকে 8 কোষ রসুন সকালে খালি পেটে খেতে হবে এবং দুপুর ও রাতে খাবার পর 2টি করে রসুন খেলে ফোলাটা ধীরে ধীরে মিশে যাবে, অথবা 2 কোয়া রসুন হালকা করে ভেজে তা খেতে হবে। সেল ড্যামেজ রোধ করে। রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট সেল ড্যামেজ ও অ্যান্টি এজিং রোধ করে। ব্রেনের সেল ড্যামেজ কম হয়ে আলজেইমার্স ও ডিমেনশিয়ার মতো রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। হাড়ের শক্তি বাড়ায়। একটা বয়সের পর বিভিন্ন কারণে হাড়ের শক্তি কমে যায়। প্রতিদিন 2 গ্রাম করে রসুন খেলে
নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রায় ভারসাম্য থাকে, যাদের কম থাকে তাদের কিছুটা বাড়ে, ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায়। এমনকি যে নারীদের মেনোপজ হয়ে গেছে তারাও নিয়মিত রসুন খেলে অনেক উপকার পাবে। রসুনের ক্ষতিকর দিক, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। তেমনি মশলা হিসাবে বহুল ব্যবহৃত রসুনের অতিরিক্ত ব্যবহারেও রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া। স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে পুষ্টিবিজ্ঞানের তথ্য অনুসারে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে রসুনের কয়েকটি ক্ষতিকর দিক এখানে জানানো হলো। যকৃতের ক্ষতি, রক্ত পরিশোধন, চর্বি ও প্রোটিন বিপাক, শরীর থেকে অ্যামোনিয়া অপসারণ ইত্যাদি হলো যকৃতের অন্যতম কাজ। গবেষণা বলে রসুনে থাকা অ্যালিসিন উপাদান যকৃতে বিষক্রিয়া তৈরি করতে পারে, যা মাত্রাতিরিক্ত রসুন খেলে হয় ডায়রিয়া। খালি পেটে রসুন খেলে ডায়রিয়া হতে পারে, কারণ রসুনে আছে সালফার যা পেটে গ্যাস তৈরি করে এবং ডায়রিয়া হওয়ার পেছনে এর উল্লেখযোগ্য ভূমিকা থাকে। বমি ও বুক জ্বালা পোড়া, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের প্রকাশিত গবেষণা অনুযায়ী খালি পেটে তাজা রসুন সেবন করলে বুক জ্বালা পোড়া, বমি ভাব ও বমি হতে পারে। হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণা প্রতিবেদনে বলা হয় রসুনের এমন কিছু উপাদান আছে যা GIRD বা গ্যাস্ট্রোএসোফাজিয়াল রিফ্লেক্স ডিজিজ হওয়ার কারণ। দুর্গন্ধ, রসুন বেশি খেলে মুখে দুর্গন্ধ হয়, এর প্রধান কারণ রসুনে থাকা সালফার। রক্তপাত বাড়ায়, রক্তের ঘনত্ব কমানোর প্রাকৃতিক উপাদান হিসাবে খ্যাতি আছে রসুনের, তাই যারা ওয়ারফারিন, অ্যাসপিরিন ইত্যাদি ব্লাড থিনার ধরনের ওষুধ সেবন করেন তাদের অতিরিক্ত রসুন খাওয়া উচিত হবে না, কারণ এতে রক্ত অতিরিক্ত পাতলা হয়ে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হতে পারে। গর্ভবতী নারীদের জন্য নয়, গর্ভবতী নারীদের রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এতে লেবার পেইন বা প্রসব বেদনা বেড়ে যেতে পারে। শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদেরও রসুন থেকে দূরে থাকতে হবে, কারণ তা দুধের স্বাদ পাল্টে দেয়। মাথা ঘোরানো, রসুন বেশি খাওয়ার কারণে রক্তচাপ কমে যেতে পারে, ফলে দেখা দিতে পারে নিম্ন রক্তচাপের বিভিন্ন উপসর্গ। ঘাম বাড়ায়, একাধিক ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে দীর্ঘদিন ধরে রসুন সেবন করলে ঘাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দৃষ্টিশক্তির সমস্যা, অতিরিক্ত রসুন খাওয়ার কারণে হাই ফিমা হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আইরিশ ও কর্নিয়ার মাঝে রক্তক্ষরণ ঘটতে পারে, ফলাফল হারাতে পারে দৃষ্টিশক্তি। কাঁচা রসুনই কেন, জার্নাল অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত প্রবন্ধে কাঁচা ও শুকনো রসুনের প্রভাব বিচার করেছেন বিজ্ঞানীরা। গবেষণাগারে বড় হওয়া দুদল ইঁদুরের মধ্যে একদলকে বেশ কিছুদিন ধরে খাওয়ানো হয় টাটকা কাঁচা রসুন, আরেক দলকে শুকনো রসুন। এরপর তাদের মধ্যে হালকা হার্ট অ্যাটাক সৃষ্টি করিয়ে তারা দেখেন কোন গ্রুপের ইঁদুর কীভাবে সামলাচ্ছে এর ধাক্কা। হার্ট অ্যাটাকের ফলে অক্সিজেনের অভাবে হার্টের পেশির যে ক্ষতি হয়েছে দুদল ইঁদুরই তা সামলেছে প্রায় একই রকম দক্ষতায়। তবে যারা কাঁচা রসুন খেয়েছিল এই বিপর্যয়ের পরও তাদের হার্টের মূল ধমনি দিয়ে রক্ত সঞ্চালন বেশ ভালোভাবে হয়েছে ও হার্টের মধ্যে এমন কিছু পরিবর্তন হয়েছে যাতে চট করে রোগীর ধকল সামলে উঠেছে তারা। এ ব্যাপারে হিউম্যান ট্রায়াল না হলেও মোটামুটি নিশ্চিত করে বলা যায় কাঁচা রসুনের যত উপকার রান্না করার পর আর তত থাকে না। পুষ্টিবিদ প্রিয়াঙ্কা মিশ্র জানিয়েছেন কাঁচা রসুন কাটলে বা বাটলে যে ঝাঁঝালো গন্ধ বেরোয় তার মূলে রয়েছে অ্যালিসিন, মাপমতো খেলে যা ঔষধের মতো কাজ করে। রসুন কাটা বা বাটার পর সঙ্গে সঙ্গে না খেয়ে নিলে সে আস্তে আস্তে উবে যায়, সেজন্যই রসুন শুকিয়ে বা রান্না দিয়ে খেলে উপকার কমে যায়। প্যাকেটের রসুন বাটা বা সাপ্লিমেন্টেও এই উপকার থাকে না। তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাও বেশি থাকে কাঁচা রসুনে। পূর্ণবয়স্কদের ক্ষেত্রে 2 থেকে 3টি রসুনের কোয়া খেতে বলেছেন পুষ্টিবিদরা। রোজ সকালে 1 কোয়া রসুন কাঁচা চিবিয়ে খেলে তার সবচেয়ে বেশি উপকারে আসে। কখন কিভাবে, আয়ুর্বেদিক বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস ঘোষ বলেন সকালে খালি পেটে খেতে হবে এমন নয়, বিকেল দুপুর বা রাতে খেতে পারেন। উপকার পেতে গেলে খেতে হবে কাঁচা, আগেই বলা হয়েছে।
স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের এই ভিডিওগুলি দেখুন।